এখানে আমি আম কাটার জন্য নিয়ে নিয়েছি একটা এরকম একটা কাঠের টুকরো, আর নিয়ে নিয়েছি এরকম একটা চাকু, আর 1 কিলো আম। এখন আমি আমটাকে পিস পিস করে কেটে নেব। এখানে আমি ভেবেছিলাম আমটা পুরোপুরি কেটে নেব মাঝখান থেকে, কিন্তু ভেতরটা এত শক্ত হয়ে গিয়েছে যে চাকু দিয়ে কাটা যাচ্ছে না। এখন আমি সাইড থেকেই কেটে নেব আমটা, আর শক্ত পার্টটা আমি ফেলে দেব। ফেলে আমগুলো এখন আমি এইভাবে সব একে একে পিস পিস করে কেটে নেব। দেখতে পাচ্ছ এখানে আমার আমটা কাটা হয়ে গিয়েছে। এখন আমি এই যে আমের ভিতরে দিয়ে দেবো লবণ, একটু লবণ দিয়ে এখন আমি আমটাকে ভালো করে একসঙ্গে মিশিয়ে তারপরে রেখে দেবো। এখন একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখো মিশিয়ে রেখে দিয়েছি, এখন এটাকে আমি ঢেকে রেখে দেবো। এই যে নেক্সট ডে, পরের দিন সকালে এখন আমি তোমাদের দেখিয়ে দেবো আমটা কেমন হয়েছে। এই দেখো পুরো আমটা থেকে জল ছেড়ে দিয়েছে। আমি লবণটা মাখিয়ে সারা রাত রেখে দিয়েছিলাম, তাই পুরো আমটা দিয়ে জলটা ছেড়ে দিয়েছে। এখন আমি একে একে এরকম করে জলটা ভালো করে ঝরিয়ে আমটা তুলে নেব। এই আমার জলটা ঝরানো হয়ে গিয়েছে, দেখো এতটা জল বেরিয়েছে। এই জলটা এখন আমি ফেলে দেব। এটা আমি রাতে লবণ মাখিয়ে রেখেছিলাম, তোমরা দেখেছো এতটা জল বেরিয়েছে। দেখো এখন এই জলটা ফেলে দেব। জলটা ফেলে দিয়ে এটা খালি করে নিয়ে আসছি। এখন আমি আমগুলো আবার এটির মধ্যে ঢেলে নেব। আমটা আমি পুরো ঢেলে দিয়েছি এর মধ্যে, দেখতে পাচ্ছ। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো। দিয়ে এখন আমটাকে ভালো করে মেখে নেব। এখন কালারটা কত সুন্দর এসেছে। আমেরিকায় পুরো হলুদটা ভালো করে আমার মাখানো হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছ আমটা ভালো করে মেখে নিয়েছি। নিয়ে নিচ্ছে এরকম একটা প্লেট। এখন এই আমগুলো সব আমি এরকম করে প্লেটের ভিতরে সাজিয়ে নেব, তাহলে আমটা যেন ভালো করে শুকায়। তোমরা চাইলে এটা কোনো পরিষ্কার কাপড়ের উপরেও দিতে পারো। আমার অল্প আম, তাই আমি প্লেটে দিয়ে দিচ্ছি। এই আমি আমটা সাজিয়ে নিয়েছি, এখন এটা আমি বাইরে নিয়ে রেখে আসবো।
ফ্যানটা আমি এখানে দিয়ে রেখেছি, এখন রোদ নেই, একটু করে রোদ আসবে, রোদ আসলে একটু শুকিয়ে যাবে, তারপরে আমি আচারটা করে নেব। হ্যাঁ গাইজ, গুড ইভিনিং, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো এবং সেফ আছো, আমিও ভালো আছি। আর আজকে এই আগে তো তোমরা দেখেই নিলে, আমি কালকে বিকেল থেকে কিন্তু ভিডিওটা কন্টিনিউ করছি। কালকে বিকেলে আমি আম কেটে রেখেছিলাম, তোমাদের দেখিয়েছি, সকালে রোদে দিয়ে দিয়েছি, এখন ওই আমের করব আচার। তোমাদের সঙ্গে আজকে আমের আচারটা আমি শেয়ার করব, অবশ্যই ঘরে একবার বানিয়ে খাবে, তোমরাও বানাবে আমি জানি। ঘরে বাচ্চা বানানো ঘরে বানানো আচার আর দোকানের আচারের ভিতরে অনেকটাই ডিফারেন্স হয়, সবাই জানো। আর ঘরের আচার কে না খেতে চায়। এখন আমি আমটা নিয়ে চলে যাব কিচেনে, আর তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কি করে আমের আচার করি। এই বাইরে চলে আসছি বাবা, বাইরে দেখো পিছনে প্রচণ্ড রোদ। আমটা অনেকটাই শুকিয়ে গিয়েছে, এখন আমি আমটা নিয়ে চলে যাই কিচেনে। চলে এসেছি। আর আমি আচারের জন্য কি কি মশলা রেডি করেছি সেটা তোমাদের একবার দেখিয়ে দিই। আমি সবটাই গোটা মশলা নিয়েছি, ওটা আমি একটু শুকনো খোলা ভেজে তারপরে মিক্সিতে পেস্ট করে নেব। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই আমি আচারের জন্য কি কি মশলা রেডি করে রেখেছি। তোমাদের একবার দেখে দিই, যে আমটা তো আগেই দেখে দিয়েছি, আমটা আমি হলুদ মাখিয়ে রেখেছি। নিয়ে নিয়েছি সর্ষে, সোম, জিরে, এটা কালো জিরে, এটা শাহ জিরে, এটা কালো জিরে। নিয়ে নিয়েছি মেথি, আর এটা হচ্ছে আজয়ন। নিয়েছি চারটে শুকনো লঙ্কা, আর এখানে নিয়েছি ছটা কাঁচা লঙ্কা, আর নিয়েছি দেড় চামচ মতো এই যে লঙ্কা গুঁড়ো। তোমরা চাইলে ধনে পাউডার ইউজ করতে পারো, আমি করলাম না। এখন আমি এই সমস্ত, এখন এই যে সমস্ত মশলাগুলো আছে গোটা মশলা, এগুলো এখন আমি একটু কড়াতে দিয়ে একটু গরম করে ভেজে তারপরে এটাকে পেস্ট করে নেব। গোটা মশলাগুলো তোমাদের দেখালাম, এটা এখন সবটা আমি একসঙ্গে দিয়ে দেব, দিয়ে এখন এটাকে ভেজে নেব। আমার যেহেতু আম কম তাই আমি অল্প করে নিয়েছি, তোমাদের যতটা পরিমাণে আম থাকবে তোমরা ততটা পরিমাণেই মশলাটা ইউজ করবে। যেটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন এটাকে নামিয়ে নিয়ে পেস্ট করে নেব। আমি মশলাটা নামিয়ে একটু ঠান্ডা হতে রেখেছি, একটু ঠান্ডা হলে তারপর ওটাকে পেস্ট করে নেব, তত সময় আমি তেলটা গরম করে নেব। আমি সাদা তেল দিয়ে করছি, তোমরা চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারো। আমি এখন এইটুকু তেল দিলাম, যদি লাগে পরে আরও একটু গরম করে দেব। এই যে মশলাটা আমি করে নিয়েছি, এই দেখো এদিকে আমার তেলটাও গরম হয়ে গিয়েছে, তেলটা আমার গরম হয়ে গিয়েছে, এখন তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটু সর্ষে। অল্প একটু সর্ষে দিলাম, আর এই যে শুকনো লঙ্কা রেখেছিলাম আমি একটু একটু করে এরকম ফেড়ে দিয়ে দেবো। এই যে মশলাটা আমি ভেজে করেছি, মশলাটার এত সুন্দর সেন্ট বেরিয়েছে কি বলবো তোমাদের, লঙ্কাটা হয়ে গেছে, লঙ্কাটাকে আমি এখন একটু তুলে নেব। লঙ্কাটাকে আমি ভেজে তুলে নিয়ে আবার একটু পরে দেবো, এটাকে শুধু লঙ্কাটাকেই তুলে নেব। এখন আমি একে একে আমগুলো দিয়ে দেবো।
আমি আমি হলুদ দিয়ে মাখিয়ে তারপরে রোদে দিয়েছিলাম, তাই আর আমি এখন আর হলুদ গুঁড়োটা ইউজ করছি না। এখন এরকম করে তেলের সঙ্গে আমি আস্তে আস্তে আমটাকে একটু ভেজে নেব। আমি যে কাঁচা লঙ্কাটা কেটে রেখেছিলাম লঙ্কাটাকেও দিয়ে দেবো। এখন আমি দিয়ে দেবো একটু লবণ। আমি আমি আগে লবণ রাতে তোমাদের দেখিয়েছিলাম কালকে বিকেলেই, আমি লবণটা মাখিয়ে রেখেছিলাম তাই এখন আর অত বেশি দিচ্ছি না, এটুকু দিলে আমার হয়ে যাবে। কারণ আমি আমটা একটু শুকনো আমটা খেয়ে দেখেছিলাম লবণটা ঠিক ছিল, তো এখন আমি আর অল্প একটু দিয়ে দিলাম। আমি তো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। এখন আমি যে লঙ্কা পাউডারটা রেখেছিলাম এই যে লঙ্কা পাউডারটা এর উপর থেকে দিয়ে দেবো। লঙ্কা পাউডারটা দিয়ে এখন ভালো করে আমি নেড়েচেড়ে মিশিয়ে নেবো একসঙ্গে। লঙ্কা পাউডারটা আমি এই জন্যই গ্যাসটা অফ করে তারপরে দিলাম, কারণ লঙ্কা পাউডারটা যেন পুড়ে না যায়। আর এখন যে গরম আছে গরমে গরমে আস্তে আস্তে লঙ্কা পাউডারটা এর সঙ্গে মিশে যাবে। দেখো লঙ্কা পাউডারটা দেওয়ার পরে কালারটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম এই যে ভাজা মশলাটা দিয়ে দেবো, আমি পুরোটাই দিয়ে দেবো। আর এই যে চারটে শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম তখন, এই যে চারটে শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম সেই শুকনো লঙ্কা চারটা এখন দিয়ে দিলাম। দেখে তো কি সুন্দর দেখতে লাগছে। এখন আমি এটাকে একটু ঠান্ডা হতে দেবো। আচারটা এখন ঠান্ডা হয়ে যাক, ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপরে আমি একটা বয়ামে ভরে নেব আচারটাকে। ঠান্ডা হয়ে যাক তারপরে আবার তোমাদের পর দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এখানে আচারটা ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে একটা বয়ামে ভরে নেব। দেখো এখনই এতটা নরম হয়ে গিয়েছে, দেখো এখন আমি এটাকে এই যে আমি একটা বয়াম ধুয়ে রেখেছি এটাতে ভরে নেব। একটা চামচ দিয়ে একটু করে এরকম করে ভরে নেব। আমি এখানে একটা ডাব্বাতে ভরে নিয়েছি, মানে বয়ামটাতে যে এরকম ভরে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ আমার আচারটা, আমার যেহেতু অল্প আচার হয়েছে তাই আমি একটু তেলটা কম দিয়েছি। তোমরা যদি আচারটা যদি বেশি বানাও আর যদি বেশি দিন রাখতে চাও তাহলে তোমরা আচারটাকে না একটু তেলে ডুবিয়ে রাখবে, আর একটু তেল গরম করে দিয়ে দেবে, তেলে ডুবিয়ে রাখবে, আর চাইলে একটু ভিনিগার ইউজ করতে পারো। আমি ভিনিগার ইউজ করলাম না কারণ আমার অল্প একটু আচার, আমার তো অল্প দিনে খাওয়া হয়ে যাবে। তো এই দেখো আমি এরকম করে এখন দু তিন দিন এটা রোদে দেবো, রোদে দিয়ে তারপরে রেখে দেবো। মাঝে মাঝে রোদে দেবে, আর যদি বেশি বানাও তাহলে একটু তেল বেশি দেবে, আর মাঝে মাঝে রোদে দেবে, তাহলে দেখবে তোমার আচার না সারা বছরেও খারাপ হবে না। আমরা গ্রামে কিন্তু এরকম আমের সিজন যখন থাকে তখন একবারই আচার বানিয়ে রাখি, আর পুরো বছর এক বছর পর্যন্ত পুরো খাই। দেখতে পাচ্ছ কিন্তু আমরা গ্রামে কি এই যে এখন তো এটা প্লাস্টিকের ডাব্বা,
আমরা যেটা এক বছরের জন্য যেটা স্টোর করি সেটা আমরা প্লাস্টিকের ডাব্বায় রাখি না, সেটা আমরা কাচের বড় কাচের বয়ামে রাখি। কাচের বয়ামে রাখলে তাহলে আচারটা ভীষণ ভালো থাকে, অল্প অল্প যেহেতু সেই জন্য আমি এরকম একটা বয়ামে রাখলাম। আর আমার কাছে এখন বর্তমানে কাচের বয়াম নেই, খালি নেই, যা আছে সব জিনিস রাখা আছে, খালি নেই। দেখো তোমরা হয়তো দেখে মনে করতে পারো আমের আচার বানানো দোকান থেকে কিনে খাও সেই স্বাদটা পাও না, আমের আচার বানানো অনেক কঠিন মনে হয়, কিন্তু যে না অনেক সহজ। ঘরে তাহলে একবার বানিয়ে খেয়ে আমাকে বলো তোমাদের কেমন লেগেছে। এইটা আমি কালকে পরশুদিন দুদিন রোদে দেবো, ভালো করে একটু রোদে দেবো। আমটা এমনিও নরম হয়ে গিয়েছে, আর একটু রোদে দিলে আর একটু একদম সফট হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। চলো তাহলে তোমাদের আচারের রেসিপিটা কেমন লাগে আমাকে অবশ্যই জানাবে, আর তোমরা ঘরে ট্রাই করো, ট্রাই করে বানিয়ে খেয়ে আমি তো তোমাদের দিতে পারবো না। তো এখন আমি যে আচারটা করেছি এগুলো এখন একটু ধুয়ে নেবো, যেগুলো বাসন টাসন আছে এগুলো একটু ধুয়ে নেবো। তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, নিচে থাকা বেল বাটনটি অন করে নিও, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতন, আর এই যে আর একটা কথা হলো, এই যে জামাটা পরেছি সেটা দেখেছো তোমাদের কালকের ভিডিওতে, আমি বলেছিলাম দেখেছিলাম অ্যামাজন থেকে নিয়েছি। তো কার কার ভালো লেগেছে আমাকে অবশ্যই জানাবে। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে আমার পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন গুড নাইট, বাই বাই।